হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগতম। আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এটি হচ্ছে যারা এয়ারপড কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি সহজ সাধারণ ভাষায় একটি রিভিউ, যেটা আমি নিজে ব্যবহার করার পর বুঝতে পেরেছি। এবং আমার এই বোঝাটা, আমার এই রিভিউটা দেখে হয়তো আপনারা যারা কিনবেন তারা হয়তো এটার সুবিধা অসুবিধাগুলো একটু বুঝতে পারবেন কিনার আগে। এটা হচ্ছে জয়রুম, এটা জয়রুমের নিজস্ব প্রোডাক্ট, JRT-03S4। ঠিক আছে, এখানে এই প্রোডাক্টটি ওয়্যারলেস চার্জিং ক্যাপেবল, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করিনি, সেজন্য আমি এটা জানি না, বলতে পারি না। তবে ANC-টা অনেক বেটার কাজ করেছে, ANC টেকনোলজি যেটা, এটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং এটা সঠিকভাবে কাজ করছে। আর হচ্ছে এটা আপনি যদি লো ভলিউমে মিউজিক শুনেন, 4.5-5 ঘন্টা এটা মাস্ট, মিউজিক টাইম যেটা দেওয়া আছে সেটা পারফেক্ট। আর 1 ঘন্টা এটা হেডসেট চার্জিং টাইম, 1 আওয়ার, এটাই ঠিক আছে, 1 আওয়ারের মধ্যে এটা চার্জ হয়ে যায়। আর স্ট্যান্ড বাই টাইম যেটা 520 ডেজ, এটা আমি জানি না, বিকজ হচ্ছে আমি এতদিন স্ট্যান্ড বাই রাখিনি, আমি ইউজ করছি, চার্জ দিচ্ছি। তবে অনেক ভালো, 3-4 দিন পর্যন্ত আপনি একবার চার্জ করলে 3-4 দিন পর্যন্ত চার্জ করে ইউজ করা যায়। ঠিক আছে, তো আমি ভিতরে যাচ্ছি, কি কি আছে এই প্রোডাক্টের সাথে আপনাদের দেখাচ্ছি। এটার সঙ্গে আপনারা পাবেন সিলিকন কেস, অনেক সুন্দর একটি সিলিকন কেস পাবেন, এই সিলিকন কেসটি পাবেন। তারপরে একটি রিং দেওয়া আছে, তারপর এটি হচ্ছে এয়ারপডস গুলা, তারপর স্পেয়ার কিছু ইয়ারবাডস রয়েছে এখানে, মাঝারি, ছোট এবং বড়। তারপর পাচ্ছেন ভিতরে গেলে আপনি চার্জ দেওয়ার জন্য একটি কেবল পাচ্ছেন, আর এখানে ইংলিশ এবং চাইনিজে ইয়ে করা আছে, একটি ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুকটি ইংরেজি এবং চায়না দুটি ভাষায় এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি এয়ারপডগুলোতে। আপনারা যখন এটা কানেক্ট করবেন, যে খুব সহজে কানেক্ট করা যায়, যেমন হচ্ছে আপনাদের যাদের আইফোন আছে আপনারা এটা কানেক্ট করতে পারেন খুব সহজেই। এটা এটার পিছনে যে বাটনটি আছে, এই বাটনটি পেয়ারিং বাটন এটা। আর এখানে দেখেন মডেল নাম্বার লেখা আছে, এটা খুললে আপনি একবার যখন পেয়ারিং করবেন তখন জিনিসটি এইভাবে আসবে, কত পার্সেন্ট চার্জ আছে, তারপরে কেসটিতে কত পার্সেন্ট চার্জ আছে। আর প্রত্যেকটা বার্ডসই আপনি আলাদা আলাদা কানেক্ট করতে পারবেন, যে কোনো একটি বার্ডস থেকে আরেকটি বার্ডস ইউজ করতে পারবেন এইভাবে। আর দেখুন খুবই হালকা, খুবই সুন্দর। এবং যে জিনিসটি আমার সবচেয়ে বেশি অসুবিধা মনে হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। আমার কাছে সবচেয়ে সমস্যা মনে হচ্ছে এই ইয়ারবাডস কুলার, এই যে এগুলা এগুলা আপনার কয়েকবার খোলা বন্ধ করার পরে দেখা যাচ্ছে কি এগুলা ঠিক মতো কানের সাথে কানের মধ্যে থেকে যায়, খুলে যায় এখান থেকে। এই যে ইয়ার টিপস গুলা খুব একটু নাড়া খেলে খুলে যায়, এটা ভালোভাবে ফিক্সড হয় না, এটার সাথে ভালোভাবে ফিক্সড হয় না। আপনারা যখন নেবেন তখন এগুলো একটু চেক করে নেবেন, এই ইয়ার টিপসগুলা এখানে যে লক সিস্টেম আছে, এখানে একটা লক সিস্টেম আছে পাশেই, দেখতে পাচ্ছেন কি না জানি না,
এই লকটাতে একটু অসুবিধা হয়, এটা অনেক সময় এক পাশ লাগে আরেক পাশ লাগতে চায় না, বা একটু নাড়াচাড়া খেলে এটা খুলে যায়। শুধু এই জিনিসটাই আমার অসুবিধা মনে হয়েছে, আর আফটারঅল যা কিছু আছে সব কিছু অনেক ভালো ছিল, অনেক বেটার ছিল, ঠিক আছে। আর কানেকশন করার সময় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কী কী আছে। নয়েজ কন্ট্রোল, নয়েজ কন্ট্রোল আপনি এখানে অফ করে রাখতে পারবেন, আর এটা যখন নয়েজ কন্ট্রোল দিবেন এটা অ্যাবাউট 60% 70% পর্যন্ত নয়েজ কন্ট্রোল করে, তা অফ করে রাখলে অফ হয়ে যাবে। এবং ট্রান্সপারেন্সি অত্যন্ত সুন্দর, ট্রান্সপারেন্সি থাকলে, মোডে থাকলে আপনি বাইরে যে কোনো কারোর সাথে কথা বলছেন বা কিছু করছেন সব কথাবার্তা ভালোভাবে শুনতে পাবেন। এবং আপনি যদি গান শুনতে থাকেন গানও শুনবেন, প্লাস বাইরের সব কিছু সব কথাবার্তা স্পষ্ট শুনতে পাবেন, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো ভালো কাজ করেছে। আফটারঅল আমার আমার মতে সব কিছুই ঠিক আছে, চার্জিং, লাইটিং, এটা যে হালকা, অনেক হালকা, ইউজ করতে কোনো অসুবিধা হয় না, সব কিছু অনেক বেটার ছিল। তবে যেটা সমস্যা ছিল আমার, এই যে এয়ার টিপসগুলো, এগুলো ঠিক মতো ফিক্সড হচ্ছে না, খুলে যায়, এটা একটু নাড়াচাড়া খেলেই খুলে যায়। হ্যাঁ, এই জিনিসটা আমার আমার কাছে ভালো মনে হয়নি। তো এটা যখন আপনারা যখন কিনবেন, হয়তো আমার এটাতে হয়তো সমস্যাটা থাকতে পারে, এটা আপনারা যখন কিনবেন এটা একটু দেখে কিনবেন, ঠিক আছে। আপনার মোটামুটি সব কিছু অনেক বেটার, এটা প্রাইস ক্যাটাগরি হিসেবে এই প্রোডাক্টটি আমার অনেক ভালো লেগেছে সেজন্য। আর যে জিনিসটা আমার অসুবিধা লেগেছে সেটার জন্য আপনাদের জন্য আমি রিভিউটা করলাম। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল না, আমি তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো এ হচ্ছে এটার অবস্থা, আপনারা যারা এটা কিনবেন তারা হয়তো মার্কেটে গেলে এটা আপনাদের কাছে হয়তো আক্সিং প্রাইস ওরা 3,000 থেকে 3,500 টাকার মধ্যে নিতে পারে, 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি সবগুলোতে কীভাবে নেয় ওরা, দামটা কীভাবে নেয় আমি জানি না। আমি এটা 3,300 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমার কাছে 3,500 টাকা চেয়েছিল, বাট অনলাইনে বিভিন্ন জায়গায় এটা 3,000 টাকা আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা 3,000 থেকে 3,500 এটার মধ্যেই প্রাইসটা হতে পারে আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।